আমরা এখন যেন হাওড়া স্টেশনে বসে আছি, পুরুলিয়া যাচ্ছি ঘুরতে। দেখো আমার হাজবেন্ড বসে আছে, আরও এখনও অনেকে আসবে, এখনও এসে পৌঁছায়নি, তবে টাইমটা চলে আসছে 6:10 আমাদের ট্রেন। ঠিক আছে বন্ধুরা, টাটা, বাই বাই। কোথায় এলাম এটা, কি দেখতে এলাম, কি দেখতে এসছি? হ্যাঁ ব্রিজটা একটু দেখিয়ে দি। পুরুলিয়ার এই ব্রিজটা দেখাচ্ছি, আর সামনে একটা উঁচু টিলা আছে, কিছু দেখার মতো কিছু নেই। কালকে যখন যদি আমরা অযোধ্যা পাহাড়ে যাই, সেখানে গিয়ে একটু তোমাদের দেখাবো ভিউটা। এখানের কোনো ভিউ ভালো নেই, কি দেখাবো। ওইখানটা তুললে ভালো হতো না, ওই যে ওই জায়গাটা সব মানুষজন তুলছিল। হ্যাঁ চলে আসো, পাহাড়, আহা কি পাহাড়, কিছুই বোঝা যাচ্ছে না, গাছ গাছারি ভর্তি, বন জঙ্গলে ভর্তি। হ্যাঁ না বলো, পাহাড় তো সেই অযোধ্যা পাহাড়, সেটাই। হ্যাঁ বলেছি তো অযোধ্যা পাহাড়, ছোট ছোট টিলা, রাত্রে পনির আর তিনটে রুটি, যে খাবে চিকেন আর রুটি, ব্যাস এই 1200 টাকা মুখের, 1200 টাকা ডেলি মুখের কথা এক একজনের। আপনার এমন কি খাবে থাকা নিচ্ছে নাকি? হ্যাঁ থাকা খাওয়া এক একজন মাথা কিছু আমরা কিছু চাইলে দেবো। তত মতন করি না আমরা।
এখানে কিছু লোক এসছে এই টিলা দেখতে। চলো এবারে ছোটর উপর পরিষ্কার পরিচ্ছন্ন আছে দেখি কি টিফিন দেয়। লুচি তরকারি দিলে ভালোই হয়, অনেকদিন লুচি তরকারি খাইনি, লুচি তরকারি খাবো তাই তো। লুচি তরকারি আর ডিম, কই ডিমটা দেখতেই পাচ্ছি না, ছাওয়া করে দিয়েছে পাতা ঝুলিয়ে ঝুলিয়ে, ভালোই হয়েছে ছাউনি, ঠান্ডা হবে ওই জন্য। পাহাড়ে এই হচ্ছে পাহাড় দেখো, অযোধ্যা পাহাড়। একটু জল আছে, পাথর সব কেটে কেটে পাহাড় করে দিয়েছে। সাইডে পাথর নামা যাবে, আর কি দেখাবো। এ হচ্ছে অযোধ্যা পাহাড়ে সিনসিনারি, এটা মার্বেল লেক বলে। হ্যাঁ হ্যাঁ লেক মার্বেল লেক বলে। আরে এটা তো এটাই তো অযোধ্যা পাহাড়। তুমি জানো সব পাগল, ওই দিক দিয়ে উঠতে হবে লেক, এইটা লেক, এইটা লেক। যে যেরকম ভাবে বলতে পারে আর কি। অযোধ্যা পাহাড়, পুরুলিয়া অযোধ্যা পাহাড় থেকে ফিরছি, মাঝখানে দাঁড়িয়ে পড়লাম, গাড়ি দাঁড় করালো, এই ঝালমুড়ি নিচ্ছে, এখন এই ঝালমুড়ি খাবো। এখন ঝালমুড়ি বিখ্যাত, যেখানে সেখানে ঝালমুড়ি বিক্রি হচ্ছে খালি, দেখছো তো ঝালমুড়ি। এটা ভালো মাখিয়েছে গো, আগেরটা কিন্তু শুকনো ছিল, তেল ঠেল দিয়েছে। হ্যাঁ ওই যে ওইটা যে একটু পরিমাণে বেশি ছিল আর ওর জন্য দেয়, এটা পরিমাণে কম। লঙ্কা পানি বন্ধুরা দেখো আম হয়েছে,
কত ভালো লাগছে দেখতে আমগুলো জানো তো। এই রিসর্টটা এত সুন্দর না, চারিদিকে বাগান, আম গাছ, ফুল গাছ, সমস্ত কিছু ভর্তি। আমার তো ভীষণ ভালো লাগছে, তাই একটুখানি ফটো তুলে রাখছি, ভিডিও করে রাখছি, ভীষণ ভালো লাগছে। দেখাচ্ছি আরও সব আম হয়েছে, এই দেখো সব আমগুলো দেখো, এই দেখো। এরা বলছে আর এক মাস পরে এলেই আমগুলো অনেক বড় হতো, ওরা নিজেরাই আমাদের খেতে দিত, বুঝেছ? আম দেখো, আজকেই আমাদের ছেড়ে দিতে হবে, 7:30 আমাদের ট্রেন, আমাদের বুকিং করা ঘর ছেড়ে দিতে হবে, আমরা বেরিয়ে পড়ব। আরও কী কী সব দেখার আছে দেখে আমরা একদম স্টেশনে চলে যাব। পুরুলিয়ার জায়গাটা খুবই ভালো, স্বাস্থ্যকর জায়গা, কিন্তু বেড়ানোর জায়গাগুলো ভালো, যেমন অযোধ্যা পাহাড়ে গেলাম, ভালো, এত দূর, উফ, 100-150 কিলোমিটার, যেতে আসতেই যেন আমাদের শরীর খারাপ হয়ে গেল, হাল খারাপ হয়ে গেল, আমার তো অবস্থা খুবই খারাপ। চলো টাটা, এখন আমাদের রাখছি, বাই বাই।